আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সর্বপ্রথম সরকারের কাছ থেকে যেই আইডিটি আপনি পেয়ে থাকেন সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট। আর এই বার্থ সার্টিফিকেটের জন্য আপনি কিভাবে আপনার মোবাইল ফোন ইউজ করে আবেদন করবেন সেই প্রসেসটাই দেখাবো। সো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে সেটা আপনার নোটিফিকেশন বারে সবার প্রথমেই চলে যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এর জন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার আপনি চুজ করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন। এখানে আসার পর লিখবেন হচ্ছে bdris.gov.vd। এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জন্ম নিবন্ধন সনদের মেন সার্ভার। এখানে আসার পর আপনি জন্ম নিবন্ধনের জন্য যেহেতু আবেদন করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু আছে, 3-ডটে ক্লিক দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন হোম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এরপর আরেকটা অপশন আছে, তো আপনি এখানে জন্ম নিবন্ধনে ক্লিক করে দিবেন। জন্ম নিবন্ধনে ক্লিক দেওয়ার পর আপনার জন্ম নিবন্ধন মেনুর আন্ডারে যেই ট্যাবগুলো রয়েছে সব কিছু শো করছে। আমরা যেহেতু নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব, সো এখানে দেখতে পাচ্ছেন আপনি জন্ম নিবন্ধন আবেদন নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক দিয়ে দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে জন্মস্থান, একটা হচ্ছে স্থায়ী ঠিকানা। এখন আপনি কোন সময় কোনটা সিলেক্ট করবেন সেটা একটু বলে রাখি। আপনি যখন জন্মস্থান থেকে আপনার আবেদনটি করছেন বা আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন যে এলাকায়, সেখান থেকে যদি আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটি কালেক্ট করতে চান তবে এই অপশনটি সিলেক্ট করবেন। আর যারা স্থায়ী ঠিকানা, এটা মূলত যারা বিবাহিত নারী আছেন, যারা জন্ম নিবন্ধন সনদ করায়নি এর পূর্বে, তারা শ্বশুরবাড়িতেই করাতে চাচ্ছে, বা বর্তমান ঠিকানা যেখানে সে স্থায়ী হচ্ছে সেই ঠিকানায় যখন সে এটা করাতে চাচ্ছে তখন এই অপশনটি সিলেক্ট করতে হবে। আমরা সচরাচর এখানে জন্মস্থান সিলেক্ট করেই কিন্তু আবেদন করব। তারপর পরবর্তীতে ক্লিক দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনার নামের প্রথম অংশ, শেষ অংশ বাংলা এবং ইংরেজি দুটাতে দিতে বলছে। এরপরে আপনার জন্ম তারিখটি দিতে বলছে, পিতা মাতার কততম সন্তান অর্থাৎ আপনার ভাই বোনের ক্রমানুসারে আপনি কত নাম্বার পড়েছেন, এরপরে আপনার জেন্ডার, এরপর আপনার ঠিকানা, জন্মস্থানে যে ঠিকানা আছে সেটা পরিপূর্ণভাবে এখানে দিতে হবে সব কিছু। তো আমি ফর্মটি ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। আপনারা অবশ্যই ভুল না হয় মতো একদম শুদ্ধভাবে আপনি ফিল আপ করার ট্রাই করবেন, কারণ হচ্ছে আপনি যেভাবে ফিল আপ করবেন ঠিক সেভাবে আপনার সার্টিফিকেটটি কিন্তু তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমি নাম দিয়েছি, জন্ম তারিখ দিয়েছি, এরপর সব কিছু সিলেক্ট করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন ঠিকানার ক্ষেত্রে আপনার ড্রপ ডাউন মেনু থেকে কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। দেখেন এখানে বাংলাদেশ আমি সিলেক্ট করেছি, সব কান্ট্রি এখানে দেওয়া আছে। এরপরে বিভাগ, সব বিভাগ দেওয়া আছে, ওখান থেকে আমি সিলেক্ট করেছি। এরপর হচ্ছে জেলা, এরপর হচ্ছে সিটি কর্পোরেশন, এরপরে পৌরসভা বা ইউনিয়ন, এরপরে ওয়ার্ড। এই পর্যন্ত এসে আপনি ড্রপ ডাউন মেনু থেকে জাস্ট আপনারটা সিলেক্ট করে দিবেন। এরপরে দেখুন ডাকঘর, গ্রামপাড়া, মহল্লা, বাসা ও সড়ক নাম্বার, এই তিনটে কিন্তু আপনার লিখতে হবে। দেখুন আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। এখন আপনি সব কিছু যদি ঠিকঠাক মতো দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। দেখুন আমি পরবর্তীতে ক্লিক দিয়েছি। এখন পরবর্তীতে আসার পর এখানে একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি এখানে 2000 সালের পরবর্তীতে কোনো একজনের জন্ম নিবন্ধন সনদের জন্য আপনি আবেদন করতে যান, তখন সেক্ষেত্রে পিতা এবং মাতা দুজনেরই জন্ম নিবন্ধন সনদ লাগবে এবং তাও অনলাইন করা। ঠিক আছে, অনলাইন জন্ম নিবন্ধন সনদ করা আছে এইরকম আপনার দুটা সনদ আপনার এখানে নাম্বার দিতে হবে, অর্থাৎ পিতা মাতার উভয়ের কিন্তু জন্ম নিবন্ধন সনদ করা থাকতে হবে। যদি না থাকে তাহলে তাদেরগুলো আগে করতে হবে, তারপর তাদের যেই সন্তান বা তাদের যেই বাচ্চাদের জন্ম নিবন্ধন সনদ আছে সেগুলো করতে পারবে। আর যাদের হচ্ছে 2000 সালের পূর্বে জন্ম, তাদের ক্ষেত্রে বাবা মায়ের জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক নয়, সেক্ষেত্রে চাইলে তাদের আইডি কার্ড ব্যবহার করে বা তাদের পিতামাতার ডকুমেন্ট ইউজ করে জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করা যাবে। তবে 2000 সালের পরবর্তীতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে পিতামাতার জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন স্টার মার্ক করে দিয়েছে পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর। ঠিক আছে, পিতার জন্ম নিবন্ধন নম্বর রেড মার্ক, এরপর নিচের দিকে দেখেন মাতার তথ্য, মাতার জন্ম নিবন্ধন নম্বর, এখানেও কিন্তু স্টার মার্ক দেওয়া আছে। অর্থাৎ এখানে আপনার হাতে কিছু ফিল আপ করতে পারবেন না, তাদের জন্ম নিবন্ধন নাম্বারটি যদি আপনি এখানে বসান এবং জন্ম নিবন্ধনের যেই তারিখটি আছে সেটি বসালে কিন্তু অটোমেটিকলি তাদের তথ্যগুলো ফিল আপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনার বাধ্যতামূলকভাবে তাদের পিতামাতার জন্মসনদ ব্যবহার করতে হবে। তো এখানে আমি জন্মসনদগুলো বসিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমি এখানে প্যারেন্টসের জন্মবিন্দু সনদের যে নাম্বারটি আছে সেটি বসানোর সাথে সাথে কিন্তু তাদের তথ্যগুলো চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি পিতার জন্মবিন্দুর নাম্বারের ঘরে হচ্ছে তার জন্মসনদের যে নাম্বারটি আছে সেটি বসিয়েছি। এরপরে পিতার যে জন্ম তারিখটি আছে সেটা বসানোর সাথে সাথে কিন্তু তার ডিটেলসগুলো চলে এসেছে। এরপরে মাতার তথ্যের ক্ষেত্রেও ঠিক সেমভাবে জন্মসনদের নাম্বার বসিয়েছি এবং জন্ম তারিখটা বসানোর সাথে সাথেই মায়ের তথ্যটি চলে এসেছে। এরপরে হচ্ছে আপনি যখন এগুলো ফিল আপ করে নেবেন, আর যাদের জন্ম 2000 সালের পূর্বে তারা এখানে হাতে বসিয়ে দিতে হবে, তাদের ক্ষেত্রে পিতার জন্ম তারিখ কিংবা আপনার জন্মসনদ তো দিতে পারবেন না। যদি না থাকে সেক্ষেত্রে আপনি লিখবেন পিতার নামটি হচ্ছে তার আইডি কার্ড থেকে দেখে সম্পূর্ণভাবে শুদ্ধভাবে লিখবেন। এরপর হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্র যদি থাকে সেটির নাম্বার বসিয়ে দিবেন। এরপরে পিতার জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করে দিবেন, সেটা একদম নিজের থেকে লিখে দিতে হবে সব কিছু, কারণ যাতে কোনো প্রকার ভুল না হয়, ঠিক আছে। এরপরে পরবর্তীতে ক্লিক দিবেন। পরবর্তীতে ক্লিক দেওয়ার পর এখানে বর্তমান ও স্থায়ী ঠিকানা আপনার সিলেক্ট করতে বলছে। যদি আপনার জন্মস্থানে যে ঠিকানা আপনি দিয়েছিলেন প্রথম পর্বে ফর্ম ফিল আপের সেই তথ্যটি যদি সেম থাকে, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, জন্মস্থানের ঠিকানা তিনটাই যদি একদম সেম হয়, হুবহু একই হয়, সেক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আগের যে ঠিকানা দিয়েছিলাম সেটি চলে এসেছে। এরপর স্থায়ী ঠিকানার ক্ষেত্রে যদি সেম হয় টিক দিয়ে দিবেন, আর যদি সেম না হয় সেক্ষেত্রে আপনি এখানে নিজের থেকে আবারও সেমভাবে আগে যেভাবে ঠিকানাটা লিখেছিলেন ঠিক হুবহু ওইভাবে আপনি এখানে ঠিকানাটা লিখে দিবেন। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক দিবেন। যখন পরবর্তীতে ক্লিক দিবেন তখন দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনকারীর প্রত্যয়ন বলছে, তাহলে আবেদনকারীর সাথে যে সম্পর্ক সেটা এখানে লিখে দিতে হবে। যদি আপনি পিতা হয়ে থাকেন, আপনার ছেলের বা আপনার মেয়ের আপনি জন্মবিন্দু সনদের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে পিতা দিয়ে দিবেন। যদি নিজে করেন নিজেরটার জন্য তাহলে আপনি নিজ দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে সংযুক্তি, এই সংযুক্তির ক্ষেত্রে কিছু ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। প্রথমত যদি আপনি কোনো প্রকার বাচ্চাদের জন্মবিন্দু সনদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তাদের যেই টিকার কার্ডটি আছে বা তাদের যেই জন্মগ্রহণ করার পর মেডিকেল থেকে যে সনদটি দিয়ে থাকে সেটি আপনি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। যদি আপনার বাচ্চা কোনো প্রকার স্কুলে কিংবা মাদ্রাসায় ভর্তি না হয়ে থাকে, তাদের যদি কোনো প্রকার সার্টিফিকেট বা প্রত্যয়ন করার মতো কেউ না থাকে, সেক্ষেত্রে আপনি তাদের টিকার কার্ড কিংবা মেডিকেল সার্টিফিকেট ইউজ করতে পারেন। আর আপনি পিতার যে কোনো একটি ডকুমেন্টস সাবমিট করবেন, সাথে দুটি ডকুমেন্টস এখানে দিতে হবে, একটা গেল আপনার মেডিকেল সার্টিফিকেট আর একটা হচ্ছে আপনার নিজের অর্থাৎ পিতার আইডি কার্ড কিংবা পিতার যে কোনো একটি ডকুমেন্টস আপনি সাবমিট করবেন। এটা গেল যারা বাচ্চা। এরপর হচ্ছে যারা স্কুলে ভর্তি হয়েছে, যারা স্কুলে পড়াশোনা করছে, সেক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট হয়েছে JSC PSC কিংবা আপনার SSC, এই সার্টিফিকেটগুলো আপনি ডকুমেন্ট হিসেবে ইউজ করতে পারবেন। আর যাদের সার্টিফিকেট হয়নি বা চতুর্থ শ্রেণীতে পড়ে সে তো এখনও PSC পরীক্ষা দেয় নাই, তো সেক্ষেত্রে স্কুল থেকে একটি প্রত্যয়নপত্র কালেক্ট করে যেখানে নাম লিখে থাকবে, জন্ম নিবন্ধনের যেই আপনি তারিখটি বসাচ্ছেন সেই তারিখটি সেখানে লিখে থাকবে শুদ্ধভাবে, সব কিছু ঠিকঠাক মতো লিখে আপনি একটা প্রত্যয়ন কালেক্ট করবেন। এরপরে ঠিক সেমভাবে পিতার একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে সাথে। আর হুবহু সেমভাবে যারা 2000 সালের পূর্বে জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে তাদের একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে, সেটা হতে পারে পাসপোর্ট, সেটা হতে পারে যে কোনো একটি সার্টিফিকেট, যে কোনো কিছু। তো নিজের একটি ডকুমেন্ট সাবমিট করার পাশাপাশি পিতার একটি ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সংযোজন আমি ক্লিক করলাম, এরপর আমি এখানে দুটো ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি। এখানে আমি একটা ফাইল কিন্তু আপলোড করেছি, এখানে আমাকে বলছে ফাইল টাইপ, কোন ধরনের ফাইল আমি আপলোড করেছি। এখানে প্রথমটি হচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠানপত্র, জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি, এই যেটা বললাম নিজের যে ডকুমেন্টস, আপনার বাচ্চার যে ডকুমেন্টস ওটা আর কি, যার জন্য আপনি আবেদন করবেন তার যেই ডকুমেন্টসটা আপনি দিচ্ছেন, প্রথমত ওটা আপলোড করার পর প্রথম অপশনটি সিলেক্ট করবেন। এরপরে স্টার্টে ক্লিক দিবেন, দেখবেন যে আপনার ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে। তো দেখেন আমি স্টার্টে ক্লিক দেওয়ার পর এটা আপলোডিং হচ্ছে। এরপর আমি আরও একটা সংযোজন করছি, এখানে প্লাস যে সংযোজন নামের অপশন আছে সেখানে আবারও ক্লিক দিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন আমি আরও একটি ডকুমেন্টস সিলেক্ট করেছি, তো এই ডকুমেন্টসটি হচ্ছে পিতার, আমি যার আবেদন করছি তার পিতার একটি ডকুমেন্টস, তার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়েছি। তো সেক্ষেত্রে আমি দিব হচ্ছে 2 নম্বর, নিচের দিকে পিতা, মাতা, পিতামহ বা যেই অপশনটি আছে সেই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একইভাবে আপনি স্টারে ক্লিক দিয়ে দিবেন, স্টারে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টসটি কিন্তু আপলোড হয়ে যাবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে আপনার ডকুমেন্টসটি অবশ্যই 100 KB কিলোবাইটের নিচে হতে হবে,
ঠিক আছে। সো সেক্ষেত্রে আপনি একটু রিসার্চ করে নেবেন, এরপরে পরবর্তীতে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ইতিপূর্বে যে তথ্যগুলো ইনপুট করেছিলাম সব কিছু আবারও প্রিভিউ দেখাচ্ছে আমাকে, অর্থাৎ আমার যে তথ্যগুলো আমি ইনপুট করেছি সেগুলো সঠিক আছে কিনা, নির্ভুলভাবে দিয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাকে একটি অপশন দিয়েছে। তো অবশ্যই যেহেতু আপনি আপনার জন্ম সনদটি নির্ভুলভাবে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি আবার তথ্যগুলো একটু চেক করে নেবেন। যদি চেক করা হয়ে যায় সব কিছু ঠিকঠাক মতো দিয়ে থাকেন তাহলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ফোন নাম্বারের করে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন, সেই মোবাইল নাম্বার একটি ওটিপি কোড যাবে, ঠিক আছে। এই যে ওটিপি পাঠান এই অপশনটিতে ক্লিক করবেন, আগে মোবাইল নাম্বার বসাবেন, এরপরে ওটিপি পাঠান অপশনটি যখন ক্লিক করবেন যেই নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এখানে দেখতে পাচ্ছেন আমি ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক দেওয়ার পরেও অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। যদি সার্ভার বিজি থাকে তাহলে অবশ্যই এরকমটা হয়, এই ক্ষেত্রে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর যখন ওটিপিটা আপনি পেয়ে যাবেন তখন দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা ওটিপি নামের অপশন আছে, ওটিপি নামের যে খালি ঘরটি আছে ওখানে আপনি 6 ডিজিটের যে ওটিপিটি আসবে সেটা বসাবেন, এরপর সাবমিটে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার এরকম একটি পেজ আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। এই পেজটি আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন কম্পিউটার দোকান থেকে। প্রিন্ট আউট নেওয়ার পর আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলেন, যে টিকার কার্ড কিংবা সার্টিফিকেট, এরপরে পিতার একটি ডকুমেন্টস, যে দুটি ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন সেই ডকুমেন্টসের ফটোকপি সহ, ঠিক আছে, ফটোকপি সহ আপনার এই আবেদনপত্রটির কপিটি একসাথে পেন আপ করে আপনি আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ কিংবা কাউন্সিলের অফিসে আপনি জমা দিবেন। সেখান থেকে তারা বলে দিবে আপনাকে কখন আপনার জন্ম সনদটি প্রদান করা হবে, সেক্ষেত্রে তাদের যে নির্ধারিত ফি আছে সেটা পরিশোধ করে আপনি আপনার জন্ম নিবন্ধন সনদটি নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, আপনি এই প্রসেসটি ফলো করে একদম নির্ভুলভাবে ঘরে বসেই আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার বাচ্চা কিংবা নিজের জন্য জন্ম নিবন্ধন সনদের আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছেন বারবার বলছি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি চালু করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে সেটা আপনার নোটিফিকেশন বারে সবার প্রথম পৌঁছে যায়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।